হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে অনেক দিন বাদে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমাদের একটুখানি প্রবলেম ছিল, বাড়িতে একটু কাজ ছিল, তার জন্য ডেইলি কোনো ভিডিও দিইনি। আমি ডেইলি ভিডিও যদিও বা দিই না, মাঝে মধ্যে আমি ভিডিও দিই দু তিন দিন বাদে বাদে, তাই আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা সুখবর ছিল, আমার দেওরের বিয়ে, তো তার জন্য একটু কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। তো কেনাকাটা তো হয়ে গেছে, তো কেনাকাটার কিছুটা আমি তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারছি না, একটু একটু জিনিসগুলো দেখাবো। তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছিলো, তো আমরা চা খেতে বেরিয়ে পড়েছি। আমরা চা খেতে এসেছিলাম আমাদের বাড়ির কাছেই, মানে শপিংটা সেরে আমরা গাড়িটা রেখে আমরা বিটি রোডের ধারে যে ফেমাস চাওয়ালা যে আছে সে চায়ের কাছে আমি গেছিলাম চা খেতে। সেটা হচ্ছে ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারে চা বানায়। আর আমরা যখনই বিটি রোডের ধারে আসি বা আমরা সোদপুর ব্যারাকপুর বা যেখানেই বের হই না কেন, আমরা এখান থেকে আমরা চা খেয়ে যাই। তো দেখো আমাদের চা, আমরা টোকেন দিয়ে দিয়েছি, তো আমাদের চা দিচ্ছে। আর সত্যি কথা বলবো, এখানে খুব সুন্দর চা বানায়, মানে এখানকার চা খেলে যে খাবে তার চায়ের প্রেমে পড়ে যাবে। তো আমরা টোকেন দিয়ে দিচ্ছি, এবার আমাদের চা দিয়ে দেবে। দেখো এরা চায়ের ওপর না একটু মালাই দেয়, ওই যে বড় সসপ্যানটা দেখছো এর ওপর তোমার দুধ জ্বালাতেই থাকে আর ওপরে মালাইটা জমতে থাকে, তো একটু একটু করে মালাই দেয়। দেখো এবার মালাইটা দিয়ে দিচ্ছে। এই যে আমরা চাটা নিয়ে নিলাম, তো আমরা সাইডে এসে চা খাচ্ছিলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদের আমার শপিং, খুব সামান্য কিছুই কিনেছি। আমি জুতো কিনেছি, যেহেতু দেওরের বিয়ে আমাকে শাড়ি পরতে হবে, তো আমার শখ ছিল মুচির থেকে একটা জুতো নেওয়া, তো আমি জুতো কিনেছি, মুচির জুতো। আমি মিক্সড করে কিনেছি, পার্টিওয়্যারও বা ক্যাজুয়ালের জন্য যাতে পরতে পারি, তো সেইভাবে আমার জুতোটা কেনা। আমার এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছে, আর সব জুতো খুব হিল ছিল, তো আমি এত হিল পরতে পারি না, আমার ঘাড় ব্যথা করে, তো আমি সিম্পল হিলের মধ্যে আমি জুতোটা নিয়েছি। জুতোটা কেমন হয়েছে জানিও প্লিজ। এবার আরেকটা তোমাদেরকে জিনিস দেখাবো, এটা আমার খুব শখের জিনিস, সেটা হচ্ছে আমার টেম্পল জুয়েলারি, খুব শখ ছিল। ইভেন আমি যখন আমার বিয়ের পরে আসি, আমি আমার বরকে বলেছিলাম যে আমাকে একটা টেম্পল জুয়েলারি দিতে, তো আমি এই টেম্পল জুয়েলারিটা কিনেছি। এটা হচ্ছে কুশলসের টেম্পল জুয়েলারি, তো আমি অর্ডার করেছিলাম, তো এই জুয়েলারিটা এসেছে। তো আমি অ্যাকচুয়ালি শাড়ি নিয়েছিলাম, কাঞ্চিপুরম শাড়ি নিয়েছি, তো সেইভাবে ম্যাচ করবার জন্য আমি টেম্পল জুয়েলারিটা কিনেছি। দেখো টেম্পল জুয়েলারিটা সত্যি খুবই সুন্দর, আমি অনেক জায়গায় চেক করেছিলাম আমি টেম্পল জুয়েলারি নেব, কিন্তু আমার ঠিক পোষাচ্ছিল না আর পছন্দ হচ্ছিল না, কাজগুলো কেমন যেন ছিল, কিন্তু আমার এই টেম্পল জুয়েলারিটা দেখে আমার খুব ভালো লাগলো, তো আমি নিয়েছি। আমার শাশুড়িমাও নিয়েছেন এবং আমিও নিয়েছি। আর দেখো কাজগুলো, কাজগুলো নিখুঁতভাবে কাজগুলো তৈরি করে, এক একটা গোলাপ ফুল থেকে শুরু করে মা লক্ষ্মীর মূর্তিটা খুব সুন্দরভাবে তৈরি করা, তো আমার খুব পছন্দ হয়েছে এটা। দেখে নাও কানেরগুলো খুব সুন্দর। তো দেওরের বিয়ে উপলক্ষে জুতো, গলাহার, শাড়ি, পার্স এগুলোই কেনা হয়েছে, যার মধ্যে আমি তোমাদেরকে দুটো জিনিসই দেখালাম। যদি সময় হয় তাহলে আরও দুটো জিনিস দেখাবো, একটু ব্যস্ত আছি দেওরের বিয়ে বলে।
তাই প্রতিনিয়ত ভিডিও দিই না। তো আজকে একটু সময় হয়েছে তাই আমি এই ভিডিও বানিয়ে ফেলেছি। Thank you.